শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছেন, ঘুমের একটা প্রকল্প করেছেন। অর্থাৎ ঘুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, শরীরের শাসনের বিরোধিতা করতে না পারে। এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে, তাদের সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে, যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জেনার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনদে সই করেছে, পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। সে তো এই সনদে সই করার কোন কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা, যে প্রকল্পের প্রতিষ্ঠাতা, সে তো সই করবে না। আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে। এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিক ভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য সেটার সুযোগ সৃষ্টি হয়েছে। এই যে পরিবারের সদস্যরা, তারা সামাজিক ভাবে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। আমাদের সকলকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে, সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানে। সাথে সাথে আমি চাই রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হোক। এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। এদের রক্তের উপর দিয়ে আমাদের বিজয় এসেছে। এই ১৬ বছরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, এরা হচ্ছে প্রথম সারির সৈনিক, প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে, তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে।